হাজার হাজার দর্শকের সামনে গজল পরিবেশন করা প্রথম শিল্পী তিনি। লতা মঙ্গেশকর তার সঙ্গীত শুনে বলেছিলেন, স্বয়ং ঈশ্বর যেন তার কণ্ঠে অবস্থান করেন। আরেক কিংবদন্তি গজল শিল্পী জগজিৎ সিং বলেছিলেন, তার মাপের গজল শিল্পী আরেকজন তৈরি হওয়া অসম্ভব। কাওয়ালি শিল্পী আবিদা পারভিনের মতে, সঙ্গীতের ভুবনে তিনি এক জীবন্ত টাইটানিক। আরেক মহান গায়ক মোহাম্মদ রফি বলেছেন, জনগণের জন্য আমরা গান করি আর আমাদের জন্য গান করেন মেহেদী হাসান। হ্যাঁ, আজ বলবো বিখ্যাত গজল সম্রাট মেহেদী হাসানের জীবনের গল্প। মেহেদী হাসানের জন্ম অবিভক্ত ভারতের 1927 সালের 18 জুলাই রাজস্থান প্রদেশের ঝুনঝুন জেলার লুনা গ্রামের এক ঐতিহ্যবাহী শিল্পী পরিবারে। সঙ্গীতের প্রাচীন ধ্রুপদী ধারাকে নিয়ত লালন করেছেন তার পরিবার। এমন পরিবারে জন্ম নিয়েছিলেন সঙ্গীত সাধক গজল সম্রাট মেহেদী হাসান। তিনি ছিলেন এই পরিবারের সঙ্গীত সাধনার 16তম প্রজন্ম। শিশুকালেই তালিম নেন উচ্চাঙ্গ সঙ্গীতে। তার পিতা ছিলেন ওস্তাদ আজিম খান, তার কাকা ছিলেন ইসমাইল খান তার প্রথম শিক্ষাগুরু। তার সঙ্গীতে দক্ষতা কিশোর বয়স থেকেই বিকশিত হতে শুরু করে। উদীয়মান প্রতিভা হিসেবে খুব দ্রুত পরিচিতি লাভ করেন তিনি। শোনা যায়, একবার বড়দার মহারাজার দরবারে প্রায় 40 মিনিট রাগ বসন্ত পরিবেশন করে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন মেহেদী হাসান। তখন তার বয়স মাত্র 8 বছর। 1947-এর দেশভাগের পর মেহেদী হাসানের জীবনে নেমে আসে অবর্ণনীয় দুঃখ দুর্দশা। এ সময়ে তার পরিবার ভারত ছেড়ে পাকিস্তানের সঞ্চিয়াল জেলার চিচাওয়াতনি এলাকায় বসতি করেন। দেশভাগের আঁচ লাগে পরিবারের মধ্যেও। নিত্য লেগে থাকা অভাব অনটনে পরিবারের বড় ছেলে 20 বছরের তরুণ মেহেদী হাসানের জন্য জীবনটা বেশ অস্বস্তিকর হয়ে পড়ে। পরিবারের অভাব অনটন কিছুটা লাঘবের জন্য মেহেদী হাসান চাকরি নেন সাইকেল মেরামতের দোকানে। শিখলেন ট্রাক্টর আর গাড়ির মেকানিকের নানা কাজ। তেল কালি ইত্যাদির মধ্যে জীবিকা নির্বাহ করলেন। সঙ্গীত চর্চা অবশ্য দূরে থাকেনি তার থেকে, বরং গান হয়ে ওঠে তার একলা মনের খোরাক। সময় সুযোগ পেলেই সঙ্গীতের কঠোর সাধনা করে গেছেন নিয়মিত। অচেনা অজানা বন্ধু বান্ধবহীন পরিবেশে সঙ্গীত হয়ে উঠত তার বেঁচে থাকার অনুপ্রেরণা। 1957 সালে রেডিও পাকিস্তানে অডিশনের সুযোগ পান মেহেদী হাসান। অডিশনে একের পর এক গাইলেন ঠুমরি, রাগ খাম্বাজ, পিলু, দেশ ইত্যাদি বিভিন্ন ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত। তার অসাধারণ সুরের জাদুতে মুগ্ধ হন বিচারকগণ। তাকে 35 টাকা সম্মানিতে এ গ্রেডের ঠুমরি শিল্পী হিসাবে তালিকাভুক্ত করেন তারা। রেডিওতে গান গাওয়ার সুবাদে তার পরিবারের যেমন আর্থিক সংকট লাঘব হয়, তেমনি সঙ্গীত জগতে ধীরে ধীরে পরিচিতি লাভ করতে শুরু করেন মেহেদী হাসান। ঠুমরি শিল্পী হিসাবে পরিচিতি পেলেও নিজেকে তিনি মনে করতেন একজন পরিপূর্ণ গজল শিল্পী হিসাবে। গজলের প্রতি তার ভালোবাসা একটুও কমেনি তখনও। এ সময়ে তিনি ঝুঁকে পড়েন উর্দু কবিতার প্রতি। কিছু কবিতাও লিখলেন এবং তাতে সুরও করলেন। একবার রেডিওর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে পরীক্ষামূলকভাবে 2টো গজল পরিবেশন করেন তিনি, আর তাতেই জীবনের মোড় ঘুরে দাঁড়ায়। তিনি রেডিওতে আবারও বেশ কয়েকটি গজল পরিবেশনের মাধ্যমে শ্রোতাদের মন কাড়েন। গজল শিল্পী হিসাবে ব্যাপক পরিচিতি পেতে থাকেন মেহেদী হাসান। ম্যায় হোস ম্যায় থা তো ফির, রপ্তা রপ্তা ও মেরি হাস্তি কা সামান হো গেই, খুবাকু ফেল গেই মহব্বত করনে ওয়ালে দুনিয়া কিসি কে প্যার, জিন্দগি মে তো সবহি প্যার কিয়া করতি হ্যায়, বাত করনি মুঝে মুশকিল, খুলি জো অঙ্গা ও থা ইত্যাদি গান তাকে এনে দেয় গজলের মুকুটহীন সম্রাটের সম্মান। সঙ্গীত ও গজল হয়ে ওঠে তার আমৃত্যু সঙ্গী। 1962 সালে পাকিস্তানের উর্দু চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করার সুযোগ পান মেহেদী হাসান। তার গাওয়া জিসনে মেরে দিল কো দর্দ দিয়া গানটি শ্রোতাদের বেশ প্রশংসা কুড়িয়েছিল। 1964 সালে ফরাঙ্গি ছবিতে কবি ফয়াজ আহমেদের গুলসে রঙ ভরে গজল গানটির জন্য প্লেব্যাক শিল্পী হিসাবে ব্যাপক খ্যাতি অর্জন করেন মেহেদী হাসান। এরপর আর তাকে থেমে থাকতে হয়নি। একের পর এক জনপ্রিয় গানের প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে স্থায়ী আসন করে নিয়েছিলেন মেহেদী হাসান। পাকিস্তানের চলচ্চিত্রে শতাধিক গান গেয়েছেন এই শিল্পী।
স্বাধীন বাংলাদেশে মেহেদী হাসান প্রথম আসেন 1985 সালে অনুষ্ঠিত সার্ক সম্মেলনে। সে সময়ে বাংলাদেশে পাকিস্তানের যৌথ প্রযোজনায় পরিচালিত জান্নাত দোজক চলচ্চিত্রের জন্য বাংলা গান রেকর্ড করেছিলেন তিনি। বাংলাদেশের জনপ্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন এবং রুনা লায়লার সাথেও দ্বৈত সঙ্গীতে অংশগ্রহণ করেন মেহেদী হাসান। মেহেদী হাসানের উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে কেহেনা উসে, ইন কনসার্ট, মাহফিল, খুলিজ আঙ্গ নজরানা, লাইফ অ্যাট রয়্যাল অ্যালবার্ট হল, আন্দাজ ই মস্তানা, শাম এ গজল, ক্লাসিক্যাল গজল, জো রোতা নেহি, গালিব গজলস, গজলস ফর এভার, ট্রেজার্স, গোল্ডেন কালেকশন অফ মেহেদী হাসান, গোল্ডেন গ্রেট, সরহাদে। 2010 সালের অক্টোবরে HMV থেকে প্রকাশিত হয় তার সর্বশেষ অ্যালবাম সরহাদ। পেশাদার গায়কের সাথে সাথে তিনি ছিলেন এক অনন্য সঙ্গীত পরিচালক। তার সর্বশেষ অ্যালবাম সরহাদেতে ফরহাদ শাহজাদের কথা এবং মেহেদী হাসানের সুরে লতা মঙ্গেশকরের সাথে গাওয়া তেরা মিলনা গানটি শ্রোতাদের বেশ প্রশংসা কুড়িয়েছিল। মেহেদী হাসান উর্দু, বাংলা, পাঞ্জাবি, আফগান ভাষায় 20,000-এর অধিক গান গেয়ে বিভিন্ন ভাষাভাষী ভক্তদের মনের খোরাক মিটিয়েছেন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার এবং সম্মান। পাকিস্তানের চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী হিসাবে তিনি পেয়েছেন নিগার পুরস্কার। অনবদ্য গজলের জন্য ভক্তদের কাছ থেকে লাভ করেছেন শাহেনশাহ এ গজল প্রাইড অফ পারফরম্যান্স উপাধি। সঙ্গীতে সারা জীবন কর্মের স্বীকৃতিস্বরূপ পাকিস্তান সরকার তাকে তগমা এ ইমতিয়াজ, হিলাল এ ইমতিয়াজ এবং নিশান এ ইমতিয়াজ, ভারত সরকার সাইগল অ্যাওয়ার্ড ইন জলন্ধর, নেপাল সরকারের থেকে পেয়েছেন গোর্খা দক্ষিণাবাহু উপাধি ইত্যাদি। তিনি ছিলেন উপমহাদেশের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত গজল শিল্পী। দীর্ঘ অসুস্থতার কারণে 80-এর দশকের পর থেকে অনুষ্ঠানে গান করা প্রায় ছেড়েই দিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে সঙ্গীত থেকে এক প্রকার নির্বাসনে নিয়েছিলেন মেহেদী হাসান। অবশেষে 2012 সালের 13ই জুন করাচির এক হাসপাতালে 84 বছর বয়সে এই সঙ্গীত সম্রাটের চিরবিদায় ঘটে। তিনি রেখে গেছেন 14 জন সন্তানের এক বৃহৎ পরিবার। তার সন্তানদের মধ্যে ওস্তাদ পীরবক্স এবং ওস্তাদ মোহাম্মদ হোসেন বর্তমানে সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত। এমন মহান শিল্পীকে কখনোই দেশকালের সীমানায় বেঁধে রাখা যায় না। মহান এই সুর সম্রাটের প্রতি রইল আমার পক্ষ থেকে, এই মহান শিল্পীর প্রতি রইল আমার চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য। বন্ধুরা, আজ আমি আপনাদের বললাম বিখ্যাত গজল সম্রাট, বিখ্যাত গজল সম্রাট মেহেদী হাসানের জীবনের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।